নমস্কার নমস্কার ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সমাজ দর্পণ অনুষ্ঠান চলছিল, সেই অনুষ্ঠানে আমরা প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম ইগনোর ভবিষ্যৎ নিয়ে, কি কি পড়াশোনার আছে বা তার ফিউচার কি, বা বর্তমানে কি কি সাবজেক্ট ধর্মনগর কলেজে রয়েছে বা তার পার্শ্ববর্তী অঞ্চলে কি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যায় বা ভবিষ্যতে তার নিয়ে কি ফিউচার আছে সেগুলো নিয়ে অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি। সেই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন ডক্টর সুমন অধিকারী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ধর্মনগর ডিগ্রি কলেজ, এবং ডক্টর মানিক ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ধর্মনগর ডিগ্রি কলেজ। আমাদের দ্বিতীয় ধাপের এই সমাজ দর্পণ অনুষ্ঠানে আমরা আলোচনা করব বাণিজ্য বিভাগ, বাণিজ্য বিভাগ ইংরেজিতে যাকে বলা হয় কমার্স, এই বাণিজ্য বিভাগের ভবিষ্যৎ বা তার জব অপরচুনিটি কী কী রয়েছে, এবং তার এই বাণিজ্য বিভাগ নিয়ে যারা কেরিয়ার বানাতে চায়, যে সমস্ত ছাত্রছাত্রীরা বা অভিভাবকরা যারা চিন্তিত আছেন যে আমার বাণিজ্য বিভাগে আমার ছেলেটা বা মেয়েটা পড়াশোনা করছে ভবিষ্যতে কী করবে, সে নিয়ে অনেকেই কিন্তু গালে হাত দিয়ে বসে রয়েছেন। সেই সমস্ত অভিভাবকদের আজকে আমরা একটু মনে হয় দুশ্চিন্তামুক্ত করতে পারবো যদি বা আপনারা আমাদের এই অনুষ্ঠানটুকু দেখতে থাকেন। আমাদের বাণিজ্য বিভাগ নিয়ে এবার আমরা আলোচনা করব এবং তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম দুইজন মাননীয় প্রফেসরকে। আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমাদের এখানে উপস্থিত হয়েছেন ডক্টর সুপ্রিয় দাম, এইচওডি কমার্স ডিপার্টমেন্ট ধর্মনগর ডিগ্রি কলেজ, এবং রয়েছেন প্রফেসর বঙ্কিম দেববর্মা, অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর ইগনো স্টাডি সেন্টার ধর্মনগর ডিগ্রি কলেজ। আমাদের এই মাননীয় অতিথিবৃন্দকে আমরা পেয়ে আমরা খুব সমৃদ্ধ হলাম, এবং আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার পাশেই রয়েছে দীপালোক ভট্টাচার্য মহোদয়, নমস্কার, আমাকে সহযোগিতা করার জন্য। আমরা আলোচনা করব এই বাণিজ্য বিভাগ নিয়ে, সেই বাণিজ্য বিভাগের মধ্যে কি কি ফিউচার রয়েছে এবং কি কি সম্ভাব্য পড়াশোনার বিষয়বস্তু রয়েছে সেটা নিয়ে তো আমরা আলোচনা করবই। তবে প্রথমেই আমি যে সমস্যাটা নিয়ে আলোচনা করতে চাই সেটা খুব বাস্তবমুখী সমস্যা, এবং সেই সমস্যাটুকু আপনারা মনে হয় প্রতিদিন ফেস করছেন, বিশেষ করে বাণিজ্য বিভাগে যারা পড়াশোনা করছেন বা করবেন বলে ভাবছেন তাদের সংখ্যা দিন দিন কিন্তু কমেই যাচ্ছে। আমরা 20 বছর আগে, বিশেষত বলতে চাই আমি নিজেও কিন্তু বাণিজ্য বিভাগের ছাত্র, বাণিজ্য বিভাগে আমরা যখন পড়াশোনা করেছিলাম হায়ার সেকেন্ডারিতে বা ডিগ্রি কোর্স আমরা যখন করেছিলাম, সেই তুলনায় কিন্তু ছাত্রছাত্রী এখন এই বিভাগে কিন্তু কমেই গেছে বা দিন দিন হয়তো হ্রাসের দিকে যাচ্ছে, ভবিষ্যতে হয়তো বাড়তে পারে সেই আশায় আমরা রয়েছি। কিন্তু তার জন্য বাস্তব কিছু কিছু সমস্যা হয়তো বা রয়ে গেছে, ছাত্রছাত্রীরা এই সাবজেক্টের প্রতি অন্য সাবজেক্টের মধ্যে যেরকম ইন্টারেস্ট সেরকম ইন্টারেস্ট পাচ্ছে না, তার হয়তো কিছুটা কারণ থাকতে পারে। সেই কারণগুলো প্রথমে একটু ব্যাখ্যা করে নেওয়ার জন্য আমি শ্রীযুক্ত দাম মহাশয়ের কাছে আমি যাচ্ছি। আমাদের এই বাস্তব যে সমস্যাটা সেই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন ডক্টর সুপ্রিয় দাম, আমি একটু অনুরোধ করছি আপনি ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। বাণিজ্য বিভাগ আমাদের স্টেটে যে যে প্রগ্রেশনটা রয়েছে সেটা খানিকটা হ্রাস পেয়েছে রিসেন্টলি, সেটা আমরা সারা ত্রিপুরার পার্সপেক্টিভ দেখলে বুঝতে পারি। কিন্তু সেটার একটা ডেফিনিট কারণ যেটা রয়েছে সেটা হলো যে এটার ইনফরমেশান অ্যাক্সেস, যেটা আমরা বলি মানে কারণটা না জেনে সেই সংখ্যাটা হ্রাস পাওয়া। এখন বাণিজ্য বিভাগের আমি দুটো এক্সাম্পল আমি দিতে চাইছি, যেমন দুটো ম্যাট্রোসের যদি আমি এক্সাম্পল দেই, যেমন মহারাষ্ট্রে, মহারাষ্ট্রে কী হয়েছে গত 2 বছর আগে হয়েছে যে প্লাস টু লেভেলে কী হয়েছে, ওদের অ্যাসেম্বলিতে বিল এনে প্লাস টু লেভেলে সিট বাড়ানো হয়েছে। দিল্লিতেও সেরকম ব্যাপার হচ্ছে, কিন্তু সাইমালটেনিয়াসলি আমরা সেই সংখ্যাটা রাখ। এটার বেসিক কারণ যদি অ্যানালাইসিস করা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে সেই অপরচুনিটিটা স্টুডেন্টরা ঠিকভাবে বুঝতে পারছে না বা নিতে পারছে না। এখন প্রাথমিকভাবে যে অপরচুনিটি যেটা আছে সেটা যেটা ধরে নেওয়া যায় সেটা হলো যে বিজনেস সেক্টর, ত্রিপুরাতে বিজনেস সেক্টর সেভাবে প্রসার ঘটেনি প্রাথমিকভাবে। দ্বিতীয়ত যেটা হলো যে
অ্যাকাউন্ট্যান্টের জব যেগুলো আছে সেগুলো লিমিটেড। তিন নম্বর যেটা আমি বলবো, আমাদের স্টেটের একটা প্রাইম রিজন যে বিলো ক্লাস টু লেভেল যে টিচিং পোস্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে কমার্সের অপরচুনিটি খুবই কম। বিলো 10 স্ট্যান্ডার্ড তো নেই, 12 স্ট্যান্ডার্ডে আছে, কিছু কিছু স্কুলে আছে, সেটা অনলি ভেরি লিমিটেড। এই পার্সপেক্টিভে আমরা যদি একটা ব্রড হরাইজনে আমরা যাই তাহলে আমরা বুঝতে পারবো যে যে কমার্স থেকে আমরা কমার্স এডুকেশন থেকে আমরা কী কী পেতে পারি। এটার মধ্যে আরেকটা কনসেপ্ট যেটা রিসেন্টলি অল ওভার ইন্ডিয়াতে ডেভেলপ করেছে সেটা হলো ভোকেশনাল কমার্স। সেটা আমাদের স্টেটে কম আছে, কিন্তু অন্য স্টেটে এটা খুব মানে ভালোভাবে ব্যাপ্তি ঘটেছে এটা। আচ্ছা, ফার্স্ট যেটা আসছি যে আমাদের যে কমার্স থেকে কী কী আমরা পেতে পারি। কমার্স এডুকেশন যদি আমরা করি তাহলে আমাদের ফার্স্ট কী হচ্ছে যে একটা নলেজ, অ্যাকাউন্টস সম্বন্ধে আমাদের একটা নলেজ হয়ে যাচ্ছে। সেকেন্ডলি কী হয়েছে, এখন যে কারিকুলামটা রয়েছে সেটা অনেক ইম্প্রুভড কারিকুলাম। এটার মধ্যে কিছু কিছু ব্যাপার আছে যে যেটা গত কয়েক বছর আগে সেটা ইমার্জ করেছে, প্রকাশ পেয়েছে। সেই যে কারিকুলাম যেটা আছে সেটা অ্যাটপার উইথ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। কিন্তু আমাদের ব্যাপার হলো যে আমাদের স্টুডেন্টদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা নেই যে এটা নিয়ে আমরা কী করতে পারবো। আমি যদি ধরি ওয়েস্ট বেঙ্গল বা যে কোনো অন্য জায়গায়, টেক ফর দ্যাট এক্সাম্পল শিলচরের কথা বলছি, ওখানে কী হচ্ছে গ্রাজুয়েশন করেই বা আগরতলা ফর দ্যাট এক্সাম্পল তাকে খাতা লেখা বলি, সেটা লিখে 20-25,000 টাকা রোজগার করে নিচ্ছে। কিন্তু আমাদের ধর্মনগরের পার্সপেক্টিভে সেটা কিন্তু ঘটছে না। সেকেন্ডলি যেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টরে যে এমপ্লয়মেন্ট যেটা আছে, প্রাইভেট সেক্টরে MBA, যেমন আমার লাস্ট টাইম একজন বাজাজ অ্যালিয়ান্সের ম্যানেজারের সাথে কথা হয়েছিল, উনি বললেন আই প্রেফার MCOM হোল্ডার দেন MBA হোল্ডার্স। আমি জিজ্ঞেস করলাম হোয়াই, বললো যে MCOM হোল্ডার দে হ্যাভ অ্যাটলিস্ট 5 years অফ এডুকেশন ইন কমার্স, কিন্তু MBA হোল্ডার্স যে কোনো ডিপার্টমেন্ট থেকে চলে আসছে, ওদের 2 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, ওরা কিন্তু কমার্সটাকে সেদম সেভাবে রপ্ত করতে পারে না, যার ফলে কী হয় আমাদেরকে ওদেরকে একটু টিউন আপ করে দিতে হয়। এই পার্সপেক্টিভে আমরা যদি আরেকটু এগিয়ে যাই যে ওভারঅল যে কমার্সের যে ব্যক্তি রয়েছে সেটা আমাদের স্টুডেন্টের মধ্যে যেটা যেটা আমরা দেখতে পেয়েছি যে ওরা করছে কি ব্যাংকিং সেক্টরে যাচ্ছে, খুবই সাকসেসফুল গ্র্যাজুয়েশন করে ওরা ক্র্যাশ কোর্স করছে, ব্যাংকিং সেক্টরে যাচ্ছে ওরা সাকসেসফুল, ইন্স্যুরেন্সে যাচ্ছে সাকসেসফুল, কিছু কিছু বিজনেস সেক্টরে যাচ্ছে নিজেদের ওন এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্যে ওরাও সাকসেসফুল। 4 নম্বর যে সেগমেন্টটা বেরোচ্ছে সেটা হলো সার্ভিস সেগমেন্ট। সেই সার্ভিস সেগমেন্টে ত্রিপুরার পার্সপেক্টিভ বোর্ডের মিটিংয়েও আমি একটা সেই রিকমেন্ডেশনটা আমি পাঠিয়েছিলাম যে ফরেন ট্রেড যেটা আছে ত্রিপুরার পার্সপেক্টিভে, ফরেন ট্রেড একটা বিশাল ব্যাপার হিসেবে ইমেজ করতে যাচ্ছে। সেই আমাদের এটা সাসেক বলে, সাসেক এরিয়া বলে, যে টোটাল যে ব্যাপার যেটা আছে যে কলকাতা থেকে ভায়া বাংলাদেশ হয়ে ত্রিপুরাতে ঢুকবে, তারপর সেটা মায়ানমার হয়ে চায়না অবধি যাবে, সেটার মধ্যে ফরেন ট্রেডে একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। আমাদের সেই সফট স্কিল কোর্সে সেই ফরেন ট্রেডের ব্যাপারটা রয়েছে, কিন্তু সেটার সেরকম প্রসার ঘটেনি। ভোকেশনাল কমার্সে কী হচ্ছে, এই যেমন অ্যাকুরিয়াম সাইন্স ফর এক্সাম্পল, ইন্স্যুরেন্স, সেকেন্ড হলো ব্যাংকিং, স্পেশাল ব্যাংকিং পেপার্স, তারপরে হলো যে কম্পিউটার অ্যাপ্লিকেশন, অ্যাকাউন্টসের উপরে কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা আছে, এইসব ব্যাপারগুলো এত ব্যাপ্তি ঘটেছে এখন ভোকেশনাল কমার্সটা অ্যাটপার হয়ে গেছে কমার্সের মতো। ওভারঅল যেটা আছে বেসিক্যালি ভোকেশনাল কমার্সগুলো পড়ানো হয় কোন জায়গায়, বেসিক্যালি ITI-তে, পলিটেকনিকে, এইসব ইনস্টিটিউটে ভোকেশনাল কমার্স পড়ানো হয়। এই ভোকেশনাল কমার্স করে এমন হয়েছে এখন স্পেশাল কোর্স ডেভেলপ করেছে, এটাকে পিওর কমার্স বলা হয় না, বলা হয় ভোকেশনাল কমার্স। কিন্তু এই ভোকেশনাল কমার্সে এখন স্টুডেন্ট যাচ্ছে বেশি। এখন কারণটা কি, ভোকেশনাল কমার্স যারা যাচ্ছে ওরা কিন্তু ফার্দার স্টাডি করবে না, ওরা সেখানে করে ওরা একটি পার্টিকুলার ব্রাঞ্চে চলে যাচ্ছে, যেমন IT এন্টারপ্রেনারশিপ ফর এক্সাম্পল,
এরকম কিছু প্রোগ্রাম ডেভেলপ করা হয়েছে, আমাদের স্টেটে সেটার ব্যাপ্তি এখনো ঘটেনি, সামনে সেটা ঘটবে। দু নম্বর ব্যাপার আমি যেটা বলতে চাইছি, স্পেশালি হাইলাইট করতে চাইছি স্টুডেন্টদের জন্য, যে এই যে এরিয়াগুলো তো রয়েছে, এছাড়াও কমার্সের ব্যাপ্তি না ঘটার কিছু কারণটা হলো যে অ্যাডমিশনের সময় কি হয়, যারা এই ইলেভেন স্ট্যান্ডার্ডে যারা যাবে 10th স্ট্যান্ডার্ড কোয়ালিফাই করার পর, ওরা প্রাথমিকভাবে কমার্সটা নিচ্ছে কি সায়েন্স আমার জন্য টাফ হয়ে যাবে, কনসেপ্টটা সেটা কিন্তু নয়। কমার্সে গেলে আমাকে যে অঙ্ক কম পড়তে হবে তা নয়, ইনফ্যাক্ট অনেক বেশি আজকাল অঙ্ক করতে হচ্ছে কমার্স, এবং কমার্স সাবজেক্টটা কিন্তু অঙ্ক নির্ভর, অঙ্ক নির্ভর সাবজেক্ট, যার ফলে আমি ম্যাথমেটিক্স অ্যাভয়েড করব বলে কমার্স পড়ব সেটা কিন্তু ব্যাপারটা থাকছে না। না, আর দ্বিতীয়ত যেটা হলো যে এখন যে সিস্টেম যেটা হয়েছে, যেমন প্রজেক্ট সিস্টেম, আমাদের প্রজেক্ট সিস্টেমে আমাদের মিস্টার দেববর্মা কোলাবোরেট করবেন আমার কনসেপশনটা, যে আমরা যে সেমিস্টার সিস্টেমে গত বছর ফার্স্ট ব্যাচ বেরিয়েছে, এটার মধ্যে 45-50% প্রজেক্ট ওয়ার্কের জন্য এমপ্লয়েড হয়ে গেছে বিভিন্ন প্রাইভেট সেগমেন্টে, সেটা শুধু ত্রিপুরার মধ্যে কনফাইন নয়, যেমন আসামেও আছে, কিছুটা বাইরেও রয়েছে, অন্য জায়গায় রয়েছে। এই যে প্রজেক্টটা যে আমরা করিয়েছি সেটার ফলে দেখি মানে কী বেরিয়েছে, যে ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট যেটা আছে সেটা খুব ভালোভাবেই হয়েছে, ওরা বুঝতে পেরেছে কীভাবে যে অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনটা করতে হয়, সেকেন্ডলি নিজেকে কীভাবে প্রজেক্ট করতে হয়, আমরা যেটাকে বলি ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন, একটা লোকের যদি ইউনিক সেলিং প্রপোজিশন যদি বাড়ানো না যায় তাহলে এমপ্লয়মেন্ট অপরচুনিটি আসবে না, কারণ গভর্নমেন্ট কোনো সময় তো 10% এমপ্লয়মেন্ট দিতে পারবে না, প্রাইভেট সেক্টর বা যে কোনো নিজের জব ক্রিয়েট করে নিতে হবে। সেদিন একটা পিকুলিয়ার ইনসিডেন্ট ঘটেছিল, আমি ট্রেনে যাত্রা করছিলাম, আমি দেখলাম যে একজন বিষ্ণুপ্রিয়া ফ্যামিলি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ফ্যামিলি উঠেছে ট্রেনের মধ্যে, দুটো বাচ্চা, নইলে কী হয় ম্যাক্সিমাম ঘরের কাজেই কনফাইন করে, কেরিয়ারের যে গাইডেন্সটা সেটা একটা বিশেষ বড় ব্যাপার, কারণ কেরিয়ারের যদি ওপেন আউটলুক যদি না থাকে আমি কী করব, আমাকে ডিফাইন করে আমি যে কী করব সেটা যদি আমার ক্লিয়ার কনসেপশন না থাকে তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। খুব সুন্দরভাবে খুব সুচারুভাবে কী কী অপরচুনিটি রয়েছে, আর এই ব্যাপারে আরেকটা পয়েন্ট আমি যেটা অ্যাড করতে পারি সেটা হলো যে ত্রিপুরা একটা স্পেসিফিক স্টেট হিসেবে ইমার্জ করছে, 10 ইয়ার্স ডাউন দ্য লাইন যেটা হবে যে ফরেন ট্রেডের উপর আমাদের এক্সপার্ট হায়ার করতে হবে, তারপরে কি হচ্ছে যে এখন যে ম্যাসিভ এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হতে যাচ্ছে সেই যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি আমরা কাজে লাগাতে পারবো না যদি আমাদের সাফিসিয়েন্ট ফিমেল রিসোর্স তৈরি না থাকে। আমরা যেটা দেখতে পেয়েছি আমাদের ছেলেরা বিএড মাস্টার্স করে বিএড করেছে কিন্তু সাফিসিয়েন্ট বিএড কি রয়েছে, সাফিসিয়েন্ট বিএড নেই, বিএডের মধ্যেও কিন্তু এখানে ম্যাথড পেপার রয়েছে যেখানে কমার্সের এমপ্লয়মেন্ট অপরচুনিটি রয়েছে, সেই ব্যাপারগুলো আমরা যদি ভালোভাবে অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে কম্পেয়ার টু আদার সাবজেক্টস যে কমার্সের এমপ্লয়মেন্ট অপরচুনিটি অনেক বেশি, কিন্তু আমরার যে মেন্টালিটি যেটা হয়েছে আমরা কমার্সকে ফার্স্ট সাবজেক্ট হিসাবে যদি আমরা অ্যাকসেপ্ট করি ফার্স্ট প্রেফারেন্স হিসাবে তখন যে পারফরমেন্সটা বেরিয়ে আসবে সেই পারফরমেন্সটা যদি আমি কমার্স পড়তে চাই তখন যে পারফরমেন্সটা বেরিয়ে আসবে কারণ এটার মধ্যে হোল হার্টেড এফোর্টের অভাব রয়েছে সেই জিনিসটা তো আমি কী কী জানি। কমার্স পড়তে গেলে কিছু ভার্চুস থাকতে হবে, যেমন ম্যাথমেটিক্স জানতে হবে, ম্যাথমেটিক্সটা অ্যাভয়েড করার জন্য কমার্স হতে হবে না, আর এই জিনিসগুলো যদি হয় আমি তো দেখতে পাচ্ছি যে সামনের 5 বছরে সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট হচ্ছে কমার্স থেকে, কিন্তু আমাদের সাফিসিয়েন্ট হিউম্যান রিসোর্স নেই। আমি ত্রিপুরার পার্সপেক্টিভে বলছি, আমি অন্য স্টেটের পার্সপেক্টিভে বলছি না। ধন্যবাদ স্যারকে। আমাদের আলোচনা চলছে বাণিজ্য বিভাগের কেরিয়ার কাউন্সেলিংয়ের উপরে, এই বাণিজ্য বিভাগের উপরে ভিত্তি করে আমরা কীভাবে
নিজেদের ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করতে পারবো তা নিয়ে আমাদের আলোচনা চলছে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় দুজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাদের ধর্মনগর ডিগ্রি কলেজ থেকে, ডক্টর সুপ্রিয় দাম, এইচওডি, কমার্স ডিপার্টমেন্ট, ধর্মনগর ডিগ্রি কলেজ, এবং প্রফেসর বঙ্কিম দেববর্মা, অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর, ইগনো স্টাডি সেন্টার, ধর্মনগর ডিগ্রি কলেজ। আমাদের আলোচনা চলছে সমাজ দর্পণ অনুষ্ঠানে। সময় হয়ে গেছে এবার একটি বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতি পেরিয়ে এসে আমরা আলোচনায় যাব শ্রী দেববর্মা মহোদয়ের কাছে। বাণিজ্য বিভাগ সম্বন্ধে আরও কেরিয়ার গাইড উনি দিতে পারবেন এবং আমাদের ফিউচার স্টাডির ক্ষেত্রে ফিউচার জব অপরচুনিটি কী রয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করতে পারবো। নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ছোট্ট বিরতি নিয়ে আসছি আমরা। Thank you.